আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকের ক্লাসে যে বিষয়টা পড়ব সেটি হলো স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এখন হাইড্রোজেন গ্যাসকে ইলেকট্রিক ডিসচার্জ টিউবে নিয়ে ইলেকট্রিক চার্জ অ্যাপ্লাই করা হলে হাইড্রোজেন গ্যাস ডিসোসিয়েটস টু ফর্ম হাইড্রোজেন অ্যাটাম, এবং এই হাইড্রোজেন অ্যাটামগুলি অ্যাবজর্বিং দ্য এনার্জি গেটস এক্সাইটেড, এবং এই হাইড্রোজেন অ্যাটামগুলি এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ, অর্থাৎ বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে, এবং এক্ষেত্রে সেভারেল লাইন্স অফ ডিফারেন্ট frequencies are obtained, that is the light spectrum is obtained. আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াসকে সারাউন্ডিং করে ইলেকট্রনটা ফার্স্ট বোর অরবিটে রিভলভ করে, এবং হাইড্রোজেন অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করে হাইড্রোজেন অ্যাটমের যে ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রন সেটা এক্সাইটেড হয়ে যে কোনো এনার্জি লেভেল অরবিটে চলে যেতে পারে, এবং সেই এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা যখন চান্স ডাউন করে যে কোনো এনার্জি লেভেলে, সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা পেয়ে থাকি। আমরা এখানে দেখব এক্ষেত্রে এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি, এন ইকুয়াল টু ফোর, এন ইকুয়াল টু ফাইভ, ফার্স্ট অরবিট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। যখন ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে যদি সিক্স অরবিটে যায়, এবং ইলেকট্রনটা যখন সিক্স অরবিট থেকে সেটা থার্ড অরবিটে আসতে পারে, ইলেকট্রনটা সিক্স অরবিট থেকে সেকেন্ড অরবিটে আসতে পারে, ইলেকট্রনটা সিক্স অরবিট থেকে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাবো অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। তার মানে ডিসক্রিট অর্থাৎ আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাবো, তারপরে কতগুলো আমরা সেভারেল লাইন্স পাবো অর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, এবং এইভাবে আমরা লাইন স্পেকট্রামটা পেয়ে থাকি। এই হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রন সেটা এনার্জি অ্যাবজর্ব করে সিক্স অর সেভেন অর ফিফথ অর ফোর্থ অর থার্ড যে কোনো হায়ার এনার্জি লেভেলে চলে যেতে পারে, এবং সেই হায়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা যখন যে কোনো এনার্জি লেভেলে আসে, সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফ্রিকোয়েন্সির আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পেয়ে থাকি। এবং যে সেভারেল লাইন্সগুলো অর্থাৎ প্রচুর সংখ্যক লাইন্স পাওয়া যাচ্ছে অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ, তার মানে আমরা লাইন স্পেকট্রাম পেয়ে থাকছি। এই লাইন স্পেকট্রামের ভিজিবল রিজিয়নটা বিজ্ঞানী বামার আবিষ্কার করেন, এবং উনি এই ভিজিবল রিজিয়নের যে লাইন স্পেকট্রাম সেক্ষেত্রে ওয়েভ নাম্বার রিলেটেড একটা ইকুয়েশন দিয়েছিলেন, দ্যাট ইজ ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর এইচ রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটাম, ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এবং এখানে ইলেকট্রন মাস সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন সেকেন্ড অরবিটে জাম্প ডাউন করে ফ্রম এনি হায়ার এনার্জি অরবিটস, এবং আমরা এখানে যে ছকটা দেওয়া আছে এখানে দেখব এনপির ভ্যালু থ্রি অর ফোর অর ফাইভ আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অর্থাৎ এই সমস্ত হায়ার এনার্জি লেভেলস থেকে ইলেকট্রনটা যখন সেকেন্ড অরবিটে আসবে, সেক্ষেত্রে আমরা যে লাইনগুলো পেয়ে থাকব অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সেগুলো সবই বামার সিরিজের অন্তর্গত। অন্যান্য যে সমস্ত লাইন স্পেকট্রামে অন্যান্য যে সমস্ত সিরিজগুলো আছে, অন্যান্য যে সমস্ত সিরিজ, লিম্যান সিরিজ, পাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান সিরিজ, হামফ্রি সিরিজ, এবং এখানে প্রত্যেকটা সিরিজ অফ লাইন তাদের বিজ্ঞানীদের আবিষ্কার করার নাম অনুসারে এখানে প্রত্যেকটা সিরিজ অফ লাইন পাওয়া গেছে, এবং লিম্যান সিরিজটা ইভি রিজিয়ানে অবস্থিত, বামার সিরিজ ভিজিবল রিজিয়ানে, পাসেন সিরিজ ইনফ্রারেড, ব্র্যাকেট সিরিজ ফার ইনফ্রারেড, ফান সিরিজ ফার ইনফ্রারেড, অ্যান্ড হামফ্রি সিরিজ ফার ইনফ্রারেড রিজিয়ানে অবস্থিত। ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর এইচ ওয়ান বাই
এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এবং বিজ্ঞানী রিটবার্ন এই ফর্মুলাটা দিয়েছিলেন যে ফর্মুলাটা সমস্ত সিরিজ অফ লাইনের ক্ষেত্রে ওবেড হয়, অর্থাৎ সমস্ত সিরিজ অফ লাইনের ক্ষেত্রে এটা মেনে চলে ওয়েভ নাম্বার রিলেটেড যে ফর্মুলাটা। এবং এই ওয়েভ নাম্বার থেকে আমরা কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা হায়ার অরবিটস থেকে লোয়ার অরবিট লোয়ার এনার্জি অরবিটে আসবে সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারি, কারণ ওয়েভ নাম্বার ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই ল্যামডা এবং সি ইকুয়াল টু আমরা জানি ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। এবং এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি, কারণ এখানে ফ্রিকোয়েন্সি মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা অর ল্যামডা ইকুয়াল টু সি বাই ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ওয়েভ নাম্বার ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি বাই সি। তাহলে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি যখন কোনো ইলেকট্রন কোনো একটা হায়ার এনার্জি অরবিটস থেকে লোয়ার এনার্জি অরবিটে আসবে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারি। লিম্যান সিরিজ, বামাস সিরিজ, পার্সেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পান সিরিজ এবং হ্যাম্পলিন সিরিজ, এই সমস্ত সিরিজগুলোর ক্ষেত্রে আমরা এন ওয়ান যে ভ্যালুটা লিম্যানের ক্ষেত্রে এন ওয়ান ইকুয়াল টু ওয়ান এবং এন টু এর ভ্যালুটা টু থ্রি ফোর আপ টু ইনফিনিটি, অর্থাৎ এখানে আমরা ছবিটাই দেখব লিম্যান সিরিজে ইলেকট্রন সব ইলেকট্রন কোন স্টেটে আসছে, গ্রাউন্ড স্টেটে হায়ার এনার্জি অরবিটস থেকে। এবং সেক্ষেত্রে হায়ার এনার্জি অরবিটস কী হতে পারে, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ, ফিফথ, সিক্স আপ টু ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি থেকেও ইলেকট্রন কিন্তু যখন গ্রাউন্ড স্টেটে আসবে সেটা লিম্যান সিরিজের মধ্যে পড়বে। বামাস সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন সেকেন্ড অরবিটে আসবে ফ্রম হায়ার এনার্জি থার্ড ফোর্থ ফিফথ আপ টু ইনফিনিটি অরবিটস। পার্সেন সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন থার্ড অরবিটে আসবে ফ্রম হায়ার এনার্জি অরবিটস ফোর্থ ফিফথ সিক্স আপ টু ইনফিনিটি। এবং ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে ফোর্থ অরবিটে ইলেকট্রন আসবে ফ্রম হায়ার এনার্জি অরবিট ফিফথ সিক্স সেভেন আপ টু ইনফিনিটি। ফান সিরিজের ক্ষেত্রে ফিফথ অরবিটে ইলেকট্রন জাম্পস ডাউন করবে ফ্রম হায়ার এনার্জি অরবিট সিক্স সেভেন আপ টু ইনফিনিটি। অ্যান্ড হ্যাম্পলিন সিরিজের ক্ষেত্রে সিক্স অরবিটে ইলেকট্রন আসবে জাম্পস ডাউন করবে ফ্রম হায়ার এনার্জি অরবিট সেভেন এইট আপ টু ইনফিনিটি, ইনফিনিটি থেকে পর্যন্ত ইলেকট্রনগুলো আসতে পারে। আমরা এখানে লিম্যান সিরিজে সব ফার্স্ট অরবিটে ইলেকট্রন জাম্পস ডাউন করছে হায়ার এনার্জি অরবিটস থেকে, বামাস সিরিজে সেকেন্ড অরবিটে ইলেকট্রন জাম্পস ডাউন করছে হায়ার এনার্জি অরবিট থেকে, অর্থাৎ থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন আপ টু ইনফিনিটি পর্যন্ত। এবং পার্সেন সিরিজে ইলেকট্রনটা থার্ড এনার্জি অরবিটে জাম্পস ডাউন করছে ফ্রম ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন আপ টু ইনফিনিটি। ব্র্যাকেটের ক্ষেত্রে ফোর্থ অরবিটে জাম্পস ডাউন করছে ফ্রম ফিফথ, সিক্স, সেভেন, এইট আপ টু ইনফিনিটি। অ্যান্ড ফাইনালি ক্ষেত্রে ফিফথ অরবিটে জাম্পস ডাউন করছে ফ্রম সিক্স, সেভেন, এইট আপ টু ইনফিনিটি। এবং সেক্ষেত্রে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো পাওয়া যাবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং সেগুলো সেই সমস্ত শ্রেণীর সিরিজ অফ লাইনের অন্তর্গত হবে। আমরা আগের দিন বোর্স থিওরি থেকে এনার্জি যে ক্যালকুলেশন অফ অ্যান ইলেকট্রন যে কোনো একটা অরবিটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ই ইকুয়াল টু মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এম স্কোয়ার এইচ স্কোয়ার। এখন ইলেকট্রন হায়ার এনার্জি এন টু অরবিট থেকে জাম্পস ডাউন যদি করে এন ওয়ান অরবিটে, এন ওয়ান অরবিটে দ্যাট ইজ লোয়ার এনার্জি অরবিট, এবং সেক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্সটা আমরা পাব এ ই ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। তাছাড়া আমরা ডেল ই সমান আমরা জানি এইচ ইন্টু অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর লাইট। এগেন উই নো সি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। আমরা
এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা এখানে পুট করে দেবো, তাতে ডেল ই ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। ডেল ইর এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা যেটা পাবো এইচ সি বাই ওয়েভলেন্থ ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ কিউ ইন্টু সি ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এখানে পাই 3.14 এম মাস অফ দ্য ইলেকট্রন, যেটা একটা কনস্ট্যান্ট, ই চার্জ অন ইলেকট্রন সেটাও কনস্ট্যান্ট, পাই ভ্যালুটাও কনস্ট্যান্ট, টুটাও কনস্ট্যান্ট সংখ্যা, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সেটাও একটা কনস্ট্যান্ট, এন্ড সি ভেলোসিটি অফ লাইট রিডবার্গ কনস্ট্যান্ট। অর্থাৎ ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আমরা জানি ওয়েভ নাম্বার, অতএব ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর রিডব্যাক কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। সুতরাং আমরা জানি বোর থিওরিটা অ্যাপ্লিকেবল হাইড্রোজেন অ্যাটম ও হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রে, এবং ফর হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রে আমরা এখানে জেড এর ভ্যালুটা বসিয়ে আমরা খুব সহজেই এখানে ওয়েভ নাম্বার থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনগুলো এমিট হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সিটা আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন ফর আমরা যদি বলি এইচ প্লাস এবং তার ক্ষেত্রে আমরা জেড ইকুয়াল টু টু বসবে, ফর এলআই টু প্লাস তার ক্ষেত্রে জেড ইকুয়াল টু আমার থ্রি বসবে এবং সেখানে থ্রি স্কোয়ার মানে নাইন এটা আমরা পাবো। এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা 10967 সেমি ইনভার্স, এটা ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, কারণ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়াল টু আমরা কত জানি ওয়ান। এরপরে আমরা এখানে দেখবো যে বিভিন্ন সিরিজের মধ্যে শর্টেস্ট ওয়েভলেন্থ অর লংগেস্ট ওয়েভলেন্থ অর শর্টেস্ট ফ্রিকোয়েন্সি লংগেস্ট ফ্রিকোয়েন্সি এই সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখবো যে কিভাবে পাওয়া যায়। আমরা এনার্জি ডিফারেন্সে, অর্থাৎ ইলেকট্রন যখন হায়ার এনার্জি যে কোনো একটা অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিটে জাম্পস ডাউন করে, সেক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্স ডে ই ইকুয়াল টু পেলাম টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এবং এখান থেকে আমরা ওয়েভ নাম্বার সম্পর্কিত যে ইকুয়েশনটা পেলাম, ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর ইন্টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, এই ইকুয়েশন দুটো আমরা পেয়েছি। এখন আমরা যদি বামা সিরিজের ক্ষেত্রে দেখি, বামা সিরিজের ক্ষেত্রে আমরা চারটে লাইন ডিটেক্ট করা যায়, এবং চারটে লাইন এবং সেই লাইনগুলোকে এইচ আলফা এইচ বিটা এইচ গামা এইচ ডেল্টা দ্বারা আইডেন্টিফাইড করা হয়েছে। এবার এইচ আলফা কোন লাইনটাকে বলা হয়, যখন ইলেকট্রনটা থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে আসবে, এইচ বিটা ফোর্থ অরবিট থেকে সেকেন্ড অরবিট, এইচ গামা ফিফ থেকে সেকেন্ড অরবিট, এইচ ডেল্টা সিক্স থেকে সেকেন্ড অরবিট। এবং সিক্স থেকে যখন সেকেন্ড অরবিটে ইলেকট্রনটা আসবে, এক্ষেত্রে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পাবো তার এনার্জি বেশি হবে, এবং থার্ড থেকে যখন সেকেন্ডে আসবে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার এনার্জিটা কম হবে। এবং এক্ষেত্রে আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সিটা এইচ আলফা এইচ বিটা এইচ গামা যে এইচ ডেল্টা এই চারটে লাইন্সের মধ্যে, এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা মিনিমাম হবে। এখন বামা সিরিজে আমাকে যদি পেতে হয় যে শর্টেস্ট ওয়েভলেন্থ, শর্টেস্ট ওয়েভলেন্থ আমরা কিভাবে ক্যালকুলেট করবো, শর্টেস্ট ওয়েভলেন্থ কখন আমরা পাবো, শর্টেস্ট ওয়েভলেন্থ শর্টেস্ট মানে সব থেকে কম ওয়েভলেন্থ আমরা কি করে পাবো, অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ সব থেকে বেশি যে ওয়েভলেন্থ সেটাই আমরা কি করে পাবো। লংগেস্ট ওয়েভলেন্থ এবং শর্টেস্ট ওয়েভলেন্থ, এখন আমরা জানি বামা সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা
সেকেন্ড অরবিটে আসবে ফ্রম থার্ড ফোর্থ ফিফথ সিক্স করতে করতে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এখন যদি ইনফিনিটি থেকে কোনো ইলেকট্রন আসে এন টু ইকুয়াল টু ইনফিনিটি টু এন ওয়ান ইকুয়াল টু টু এতে এন ওয়ান ইকুয়াল টু টু এতে যদি ইলেকট্রন জাম্পস ডাউন করে তাহলে সেক্ষেত্রে এনার্জিটা আমরা পাবো ম্যাক্সিমাম এবং সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাবো ম্যাক্সিমাম এবং এর ক্ষেত্রে আমরা যেটা পাবো শর্টেস্ট ওয়েভলেন্থ। অর্থাৎ শর্টেস্ট ওয়েভলেন্থের আমরা যে শর্তটা পাচ্ছি সেটা হচ্ছে এন টু ইকুয়াল টু হতে হবে ইনফিনিটি এবং এন ওয়ান ইকুয়াল টু এটা টু টু বামা সিরিজের ক্ষেত্রে। এবং লংগেস্ট ওয়েভলেন্থ আমাকে পেতে হলে তাহলে কি শর্তটা কন্ডিশন যে কোনো এই সিরিজের ক্ষেত্রে আমাকে লংগেস্ট ওয়েভলেন্থ পেতে হলে তাহলে সেক্ষেত্রে এন টু ইকুয়াল টু হয়ে যাবে এন ওয়ান প্লাস ওয়ান এবং এন ওয়ান ইকুয়াল টু এখন আমরা যেহেতু বামা সিরিজের ক্ষেত্রে করছি তাহলে এন ওয়ান ইকুয়াল টু টু, লিম্যানের ক্ষেত্রে আমরা যদি করি এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, পাসেনের ক্ষেত্রে করলে এন ওয়ান ইকুয়াল টু থ্রি, ব্র্যাকেটের ক্ষেত্রে করলে এন ওয়ান ইকুয়াল টু ফোর। এইভাবে আমরা শর্টেস্ট ওয়েভলেন্থ অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ কিন্তু আমরা বের করতে পারি। আমরা এরপরে দেখব যে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস কতগুলো আমরা পেয়ে থাকি যখন কোনো ইলেকট্রন একটা হায়ার এনার্জি অরবিট থেকে অন্য কোনো লোয়ার এনার্জি অরবিটে আসে। যদি ইলেকট্রন হায়ার এনার্জি অরবিট থেকে গ্রাউন্ড স্টেটে আসে অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি গ্রাউন্ড স্টেট এন ওয়ান ইকুয়াল টু ওয়ানে যদি আসে তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস পাওয়ার যে ফর্মুলাটা সেটা হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। আমরা এক্সাম্পল হিসেবে আমরা এখানে ধরে নিতে পারি যে কোনো ইলেকট্রন ফিফথ অরবিট থেকে গ্রাউন্ড স্টেটে আসছে তাহলে সেই ক্ষেত্রে আমার ফিফথ এন ইকুয়াল টু ফাইভ বসাবো। ফিফথ অরবিট থেকে আমার ইলেকট্রনটা কোন স্টেটে আসছে গ্রাউন্ড স্টেটে। এক্ষেত্রে যখন এন ওয়ান ইকুয়াল টু ওয়ান অর্থাৎ গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা আসবে কোনো হায়ার এনার্জি অরবিট থেকে তাহলে এর নিচে ফাইভ বসিয়ে দিলাম তাহলে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান বাই টু দ্যাট ইজ ফাইভ ইন্টু ফোর বাই টু টোয়েন্টি বাই টু সমান টেন অর্থাৎ নাম্বার অফ স্পেকট্রাল লাইনস আমরা পাবো দশটা। কিন্তু ইলেকট্রন যখন হায়ার এনার্জি অরবিট থেকে গ্রাউন্ড স্টেটে না এসে অন্য কোনো লোয়ার এনার্জি অরবিটে আসে সেক্ষেত্রে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস আমরা কতগুলো পাবো সেক্ষেত্রে পাওয়ার শর্ত এন টু মাইনাস এন ওয়ান পাওয়ার যে ফর্মুলাটা এন টু মাইনাস এন ওয়ান এন টু মাইনাস ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু। এখন আমরা ধরে নিলাম যে ইলেকট্রন সিক্স এনার্জি অরবিটস থেকে সেকেন্ড এনার্জি অরবিটে আসছে তাহলে সেক্ষেত্রে কতগুলো আমরা নাম্বার অফ স্পেকট্রাল লাইনস পাব তাহলে এখানে বসিয়ে দেবো এন টু ইকুয়াল টু সিক্স মাইনাস টু যেহেতু সেকেন্ড অরবিটে আসছে সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ফোর ইন্টু ফাইভ বাই টু ইকুয়াল টু টেন আমরা নাম্বার অফ স্পেকট্রাল লাইনস পেয়ে যাব টেন। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন যখন হায়ার এনার্জি অরবিট থেকে কোনো একটা হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিটে আসবে আমরা এইভাবে নাম্বার অফ স্পেকট্রাল লাইনসগুলো আমরা ক্যালকুলেট করতে পারি।